গতিময় কর্মজীবনের শেষে আছে মৃত্যু, আর মৃত্যুর পরেই অপেক্ষা করে আছে প্রেত লোকের অতুল অন্ধকার। পিতৃপুরুষদের উদ্ধারের হেতুই বহু মানুষ এখানে পিণ্ডদানের জন্য আসেন। হিন্দু ধর্মশাস্ত্র মতে পিতৃলোকদের পরিত্রাণের জন্য যে কর্মসাধনটি করা হয় সেটি হলো পিণ্ডদান। পিণ্ডদান নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব আমরা এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি অবশ্যই বন্ধু শেষ অবধি দেখবেন এবং জানতে পারবেন এই ভিডিওটিতে আপনি গয়া কিভাবে যাবেন, পিণ্ডদান কিভাবে করবেন এবং কী কী প্রসেস আছে, কোনো রকম চিটিং স্ক্যাম এসব নেই তো, বা কিভাবে করলে আমাদের সবচাইতে ভালো হয়। এবারের প্রশ্ন হলো বন্ধু গয়া পৌঁছাবেন কিভাবে, মানে পরিবহন ব্যবস্থা কি আছে? আপনি গয়া এয়ারপোর্ট তো পেয়ে যাবেন, বা এয়ারে করে যেতে পারেন, তাছাড়াও যদি আপনি রেলওয়ে মাধ্যমেতে যেতে চান তাহলে হাওড়া থেকে প্রচুর ট্রেন রয়েছে। তবে স্পেশালি আমি একটি ট্রেনের রিকমেন্ড করব, সেটি হলো কলকাতা পাটনা এক্সপ্রেস। এই ট্রেনটি ধরলে পরে কিন্তু একদম গয়া জাংশন ডাইরেক্ট পৌঁছে যাচ্ছেন, নামুন। এবারে গয়া স্টেশনে পৌঁছে কিন্তু একটুখানি সমস্যা হতে পারে, সেটি হলো এখানে প্রচুর দালাল রয়েছে, বিভিন্ন দালালেরা আপনাকে ঘিরে ধরবে, আসুন আমরা আপনার শ্রাদ্ধ শান্তির কাজ করে দেব, আমরা করে দেব, আসুন অমুক সমুক। তবে বন্ধু সবচাইতে ব্যাপক ফ্যাসিলিটি হলো ভারত সংঘ সেবাশ্রম, যেটি আছে এখানে শাখা, তো তাদের মাধ্যমে করলে কিন্তু সবচাইতে ভালো হয়, কোনো রকম ঝামেলা থাকবে না এবং আপনাকে ডাইরেক্ট সব কাজকর্ম করিয়ে দেবে, কোনো রকম স্ক্যামের তারা কোনো স্ক্যাপই দেয় না মানুষের। আগে যখন যতদিন অবধি না ভারত সেবাশ্রম সংঘ ছিল ততদিন অবধি অনেক প্রবলেম হতো তীর্থযাত্রীদের, বা যারা এখানে কাজ করাতে যেত শ্রাদ্ধ শান্তির অনেক প্রবলেম হতো। তবে এই সংঘটি স্থাপনা এখানে শাখা করার পরে কিন্তু এই সমস্যার অনেকটাই সমাধান হয়েছে। স্টেশনের বাইরেই রয়েছে ভারত সেবাশ্রম সংঘের কার্যালয়, আপনি সেখানে পৌঁছে সেখান থেকে আপনি একটি কুপন সংগ্রহ করে পৌঁছে যেতে পারেন একদম ফাল্গু নদীর কাছেই অবস্থিত ভারত সেবাশ্রম সংঘে। এখানে গিয়ে সর্বপ্রথম আপনার যে কাজটি সেটা হলো আপনার নাম নথিভুক্ত করা এবং আপনি একটি সঠিক পান্ডা তারাই ব্যবস্থা করে দেবেন। তো এখানে আবাসন আছে, থাকার বন্দোবস্তও আছে। তবে আরেকটি কথা হলো আপনি তার সাথে যদি চান যে এখানে দুদিন ঘুরে পুরো পাটনা শহর কিংবা আপনি গয়া শহরটিকে দেখবেন তাহলে কিন্তু সেটিও করতে পারেন, আপনার ঘোরাও হবে কাজও হবে সম্ভব সেটিও। তবে বন্ধু ভারত সেবাশ্রম সংঘের যে যারা আছেন দায়িত্বে তাদের কিন্তু কাঁধে একটি লাল রঙের পট্টিতে ব্যাচ থাকে, সেই ব্যাচ দেখে কিন্তু আপনি তাকে তার সাথেই যান সবচেয়ে ভালো হবে। কারণ কি অন্যান্যরা আপনি বলতে পারে যে এটা ভারত সেবাশ্রম সংঘ, তবে তো আপনি সেটা বিশ্বাস করতে যাবেন কেন, তাই না? তাহলে হয়তো অন্য জায়গায়ও নিয়ে যেতে পারে, এটা স্ক্যাম কিন্তু হয় প্রচুর পরিমাণে এখানে, তো সেটা ফলো করবেন। তারপরে আপনি যদি মনে করেন যে না আমি একা ডাইরেক্ট গিয়ে করব, তাহলে কিন্তু প্রচুর এই ভারত সেবাশ্রমের নামের সাথে মিলিয়ে অনেক নাম দিয়ে কিন্তু অনেক অফিস খোলা আছে এখানে, যে এই শ্রাদ্ধ শান্তি এই পিণ্ডদানের কাজটি করার জন্য। তো আপনারা সেটাতে যাবেন না, ভালো করে দেখে নেবেন, স্পষ্টভাবে বোর্ডে লেখা থাকবে অফিসে ভারত সেবা আশ্রম সংঘ, এই লেখাটি দেখে তবেই করবেন। এবং এই ভারত সেবা আশ্রমে সকালবেলা সবাইকে ডেকে একসঙ্গে জড়ো করে কিন্তু সবাই পান্ডা ঠিক করে দেওয়া হয় এবং প্রাইস নেওয়া হয়, তবে প্রাইস কিন্তু খুব সামান্য, খুব একটা বেশি নয়। তবে বাইরেও কিন্তু আপনার 500 টাকা, 300 টাকা, 400 টাকা, 1000 টাকা, 1200 টাকা, যার কাছ থেকে যেরকম নিয়ে পারে সেরকমভাবে কিন্তু বিভিন্ন রকম বাইরে পান্ডারা করে থাকেন। তবে 5 থেকে 1000 টাকার মধ্যেই আপনার কাজ সম্পন্ন হয়ে যাবে, এটাই হলো পয়সার খরচের ব্যাপার। আর আপনি খাওয়া দাওয়ার কথা যদি বলেন, ভারত সেবাশ্রম সঙ্গে তো খাওয়া দাওয়ার ব্যবস্থা তারা করেই থাকেন, তাছাড়াও আপনি কিন্তু এই গয়া সিটিতে ঘুরে বা এই মার্কেট আশেপাশে এখানেও অনেক রেস্টুরেন্ট পাবেন বিভিন্ন রকম খাওয়া দাওয়া, আর খাওয়া দাওয়া খুবই যথেষ্ট চিপ, মানে আপনি 50 টাকা থেকে শুরু করে 250 টাকা, 300 টাকার মধ্যে সারাদিনের খাওয়া দাওয়া করতে পারবেন এবং সকালের টিফিন 50 টাকা খরচের মধ্যে আপনি করতে পারবেন। তো এরকম বাজেট আপনি 300 টাকা পার ডে ধরে রাখুন খাওয়া দাওয়ার জন্য, আপনার হয়ে যাবে। ভারত সেবাশ্রম সংঘ থেকে কিছুটা দূরেই অবস্থিত বিষ্ণুপাদ মন্দির, এই বিষ্ণুপাদ মন্দিরেই আপনারা যাবেন এবং এখানে আপনাদেরকে নিয়ে যাবে পান্ডারা। তো এখানেই এখানের যে মন্দির প্রাঙ্গণে
যে বেদি আছে পাথরের বাঁধানো, সেই বেদিতে বসেই কিন্তু পিণ্ডদান কার্য সম্পন্ন হয়ে থাকে। অন্যান্য আরও 10টি মন্দিরের মতোই কিন্তু এই মন্দিরের পরিবেশ, পাথরের সেই পুরনো আমলের কারুকার্য দিয়ে তৈরি এই মন্দিরটি দেখতে খুব সুন্দরই লাগে। ভগবান বিষ্ণুর গয়াসুরকে বধ করার যে পৌরাণিক কাহিনী, সেই পৌরাণিক কাহিনীকে নিয়েই ঘিরে রয়েছে এই বিষ্ণুপাদ মন্দির। বিষ্ণুপাদ মন্দিরের থেকেই কিছুটা সিঁড়ি ভেঙে নিচের দিকে নেমে আসলেই চোখে পড়ে বিস্তীর্ণ এলাকা জুড়ে ফাল্গু নদী। এই ফাল্গু নদীর নিচেই রয়েছে জল আর উপরে রয়েছে বালি, কিন্তু দেখলে যেন মনে হয় নদীটি শুকিয়ে গেছে। আসলে নয়, মা সীতার অভিশাপেই হয়েছিল এমনটি অবস্থাই ফাল্গু নদীর। সেই পৌরাণিক কাহিনীও অনেক লম্বা, আমরা যাব না সেদিকে, আমরা আমাদের পিণ্ডদানের আসল ইনফরমেশনগুলোই নেব। তবে বন্ধুরা, একবার আমরা পরীক্ষা করে নিতেই পারি যে এই ফাল্গু নদীতে আসলে বালি ঘাটলে পরে জল বেরোয় কি না, মানে বালি খুঁড়লে জল বেরানো দৃশ্যটা একবার আমরা দেখেই নেই নিজের চোখে। এবং এই জল থেকেই পিণ্ডদানের দ্বিতীয় পর্বের কাজ সেরে থাকেন পাণ্ডারা। নদীর চড়ায় পিণ্ডদানের পরে যাত্রীরা হেঁটে চলে যান নদীর ওপারে সীতাদেবীর কুণ্ড দর্শনের জন্য। কথিত আছে সীতাদেবীর রামের পূর্বপুরুষদের উদ্ধারের জন্য এখানে পিণ্ডদান করেছিলেন এবং সেই পিণ্ড দশরথ রাজা নিজের হাত বাড়িয়ে গ্রহণ করেছিলেন। সীতাকুণ্ড থেকে কিছু দূরে গিয়ে গেলে পরে অক্ষয়বট, এবং এই অক্ষয়বটেই চলে তৃতীয় পর্বের পিণ্ডদানের কার্যাদি। এবং এই অক্ষয়বটে মাথা ঠেকিয়ে অনেকে মান্যত করে থাকেন এবং লাল সুতাও বেঁধে আসেন। বন্ধু, এরপরে আরেকটি প্রসঙ্গে আমরা জেনে নেব বিস্তারিত, সেটি হলো যদি অকাল মৃত্যুর ঘটনা ঘটে থাকে কোনো পরিবারে, তো সে কারণে তার আত্মার উদ্ধারের জন্য বা তার জনিপ্রেত থেকে তাকে মুক্তি দেওয়ার জন্য কিন্তু এই এখানে রয়েছে প্রেতশিলা, এই প্রেতশিলায় এসে কিন্তু তার পিণ্ডদান দেয়া হয় তাকে উদ্ধারের জন্য। তো এখানে অবশ্যই সেই একই প্রসেসে, বেশি একটা দূর নয়, জাস্ট আধা ঘন্টার রাস্তা রয়েছে এই প্রেতশিলা গয়ার এই বিষ্ণুপাদ মন্দিরের এরিয়া থেকে বা ভারত সেবাশ্রম সঙ্ঘের এখান থেকে। তো সেখানে গিয়ে কিন্তু আমরা বাকি কার্য সম্পন্ন করতে পারি যাদের অকাল মৃত্যুর কারণে যে কোনো ঘটনা যদি ঘটে থাকে। এবারে আমরা একটু বিস্তারিত খরচার আলোচনা করি বন্ধু। যদি আপনি কলকাতা থেকে যান তাহলে আপনি গয়ায় পিণ্ডদান করে, মানে আপনি যেদিন পৌঁছাবেন, যদি সকালে পৌঁছান তবে কিন্তু সারাদিনে কাজ সেরে বিকেলেও আপনি আবার গাড়িতে চেপে পড়তে পারেন, মানে একদিনের মধ্যে কাজ সম্পন্ন করতে পারেন। আর যদি আপনি সেখানে থাকেন, মনে করেন একদিন থাকবেন এবং ঘুরে দেখবেন ভালোভাবে শান্তিভাবে, মানে জার্নিংয়ের তো একটা কষ্ট আছে, সেটা যাতে না বুঝতে পারেন সেই কষ্টটুকু, সেইভাবে একদিন দুদিন থেকে এখানে কাজ সম্পন্ন করবেন, তো সেটাও আপনি করতে পারেন খুবই সহজে। তবে কলকাতা থেকে আপনি সেখানে পিণ্ডদান দেয়া এবং ঘোরা খাওয়া দাওয়া সব কিছু আপনার মাত্র 5,000 টাকায় বন্ধু কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, কমেও হতে পারে, জাস্ট অ্যাপ্রক্সিমেটলি একটা আন্দাজ আপনাদেরকে বলে দিলাম যে এই খরচ। তাছাড়াও এই গয়া শহরটি, বড় বড় মনেস্ট্রি রয়েছে এখানে বা অনেক হিস্টোরিক্যাল টেম্পল রয়েছে, সেগুলো দর্শন করতে পারেন, বা এই বিষ্ণুপাদ মন্দির ছাড়াও গৌরীদেবীর মন্দির আরও অনেক স্পট রয়েছে, আর ছোটো ছোটো পাহাড়ের টিলার উপরে উঠে উঠেও কিছু মন্দির আপনি দর্শন করতে পারবেন। তবে প্রেতশিলায় কিন্তু সন্ধ্যের পরে কোনো মানুষদেরকে অ্যালাউ করা হয় না, 5টা থেকে 5:30টার মধ্যে আপনাকে সেখান থেকে বেরিয়ে চলে আসতে পারবেন। তো এই ছিল টোটাল ইনফরমেশন, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনার যাত্রা শুভ হোক। জয় হিন্দ, বন্দে মাতরম।